বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি বায়োপেন ভিক ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বায়োপেন ভিক ঔষধটি বায়োফার্মা কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ফিনোক্সিমিথাইল পেনিসিলিন। এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। বায়োপেন ভিক 250 mg ট্যাবলেট, বায়োপেন ভিক 500 mg ট্যাবলেট, বায়োপেন ভিক সিরাপ। তবে আজকে আমি বায়োপেন ভিক 250 mg ট্যাবলেট সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য বায়োপেন ভিক ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের বাতজ্বর রয়েছে, তাছাড়া খুসপাসরা, পক্স জাতীয় রোগ, শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, অনেক সময় দেখা যায় যে কান দিয়ে পুঁজ বের হওয়া কিংবা কানে ইনফেকশন হওয়া, সেক্ষেত্রেও বায়োপেন ভিক ঔষধটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া স্ট্রোপোকাল সংক্রমণ, স্ক্রোটাইটেড জ্বর, মিদ্র, এরোসিপোলস, বেটা হেমোলাইটিক্স, স্ট্রোপকর্স দ্বারা সৃষ্ট ক্লোডের মাংসপেশীর প্রদাহ, নিউমোনিয়া, এ সকল রোগীদের জন্য বায়োপেনভিক ঔষধটি দেওয়া হয়ে থাকে। বায়োপেনভিক ঔষধটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ হিসাবেই কাজ করে থাকে। যে সকল রোগীদের বাতজ্বর রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ বাতজ্বরের সমস্যায় ভুগতেছে, তাদের জন্য বায়োপেনভিক ঔষধটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া যে সকল রোগীদের যাদের খুসপাসরা, পক্স জাতীয় রোগ, শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ, অনেক সময় দেখা যায় কানের বিভিন্ন ধরনের সংক্রমণ, কান দিয়ে পুঁজ বের হওয়া, স্পটোকাল সংক্রমণ, স্ক্রাইলেটের জ্বর, মিদ্র, এরোপোক্লাস, বিটা হিমোলাইটিক্স, স্টোপোকার্স দ্বারা সৃষ্ট পিণ্ডের মাংসপেশীর প্রদাহ, মাংসপেশীতে বিভিন্ন ধরনের ব্যথা সৃষ্টি হওয়া, নিউমোনিয়া, এ সকল রোগীদের জন্যই মূলত বায়োপেনভিক ঔষধটি দেওয়া হয়ে থাকে। বায়োপেনভিক ঔষধটি বিশেষ করে যে সকল রোগীদের বাতজ্বর কিংবা বাতজ্বর জাতীয় ব্যথা রয়েছে, এটি অতি সহজে এবং দ্রুত দূর করে ফেলে। বায়োপেনভিক ঔষধটি খাবার নিয়ম হল, সাধারণত বায়োপেনভিক 250 mg ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট 2-3 বেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। বায়োপেনভিক ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। যদি রোগীর বায়োপেনভিক ঔষধটি দ্বারা সমস্যার সমাধান করা সম্ভব হয়, তাহলে ডাক্তার রোগীকে বায়োপেনভিক ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, সেটিও ডাক্তার দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বায়োপেনভিক ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। বায়োপেনভিক ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে বায়োপেনভিক ঔষধটি না খাওয়াটাই ভালো, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। যদি আপনাদের বায়োপেনভিক ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।